পৃষ্ঠা নম্বর 403, আধুনিক যুগ। অধ্যায় 4, আধুনিক যুগের উন্মেষ পর্ব। তত্ত্বকণিকা, বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়। বাংলা গদ্যের প্রাথমিক প্রতিষ্ঠা 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত দম আন্তোনিও রচিত ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। বাংলা ভাষার প্রথম গদ্য লেখক পর্তুগিজ পাদ্রি মানুয়েল দা আসুম্পা সাও। মানুয়েল দা আসুম্পা সাও এর রোমান লিপিতে রচিত বইয়ের নাম কৃপা শাস্ত্রের অর্থভেদ এবং ভোকাবুলারি এম ইডিওমা বেনগোল্লা ই পর্তুগিজ শব্দকোষ, প্রকাশিত হয় 1743 সালে লিসবন থেকে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করার মূল উদ্দেশ্য ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষা দেওয়া। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালের 4 মে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র, 1801 রচয়িতা রাম রাম বসু। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন, 1801 সালে। কেরি সাহেবের মুন্সী বলা হয় রাম রাম বসুকে। বত্রিশ সিংহাসন এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিশেষ অবদান রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বই উইলিয়াম কেরি রচিত কথোপকথন। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রাম রাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করকে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর রচিত গ্রন্থ সংখ্যা 5টি। লিপিমালা গ্রন্থটি রচয়িতা রাম রাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল 1854 সাল পর্যন্ত। ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম লেখক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, লোকনাথ শর্মা, চণ্ডীচরণ মুন্সী, তারিণীচরণ মিত্র, হরপ্রসাদ রায়, রাজীব লোচন মুখোপাধ্যায়, রাম রাম বসু প্রমুখ। পৃষ্ঠা নম্বর 404, শ্রীরামপুর মিশন ও ছাপাখানা। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। বাংলা গদ্যের বিবর্তনে শ্রীরামপুর মিশন যে ভূমিকা রাখে, খ্রিস্ট ধর্ম প্রচারে বাইবেল ও আনুষঙ্গিক অনেক গ্রন্থ বাংলা অনুবাদ করে। শ্রীরামপুর মিশন ডেনিসদের হাত থেকে ইংরেজদের হাতে চলে আসে 1808 সালে। বাংলায় বাইবেল অনুবাদ করে এদেশে খ্রিস্ট ধর্ম প্রচারে ব্রতী হয়েছিলেন উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান। শ্রীরামপুর মিশন প্রেস থেকে পরবর্তীকালে প্রকাশিত হয়েছিল রামায়ণ, মহাভারত, পাঠ্যপুস্তক সহ নানা গ্রন্থ। 1818 খ্রিস্টাব্দে এই মিশন থেকে যে দুটি পত্রিকা প্রকাশিত হয়, দিকদর্শন ও সমাচার দর্পণ। উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে গোয়ায়, পর্তুগিজ ভাষা মুদ্রণ যন্ত্র। 1778 খ্রিস্টাব্দে হুগলিতে চার্লস উইকলিফ প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন। তার নির্দেশনা অনুযায়ী 55 কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন। রংপুরে বার্তাবহ যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1847 সালে। এটি বাংলাদেশের প্রথম ছাপাখানা। ঢাকার প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1807 সালে। বাংলা প্রেস নামে 1860 সালে মুদ্রিত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কৃপা শাস্ত্রের অর্থভেদ, হিন্দু কলেজ ও ইয়ং বেঙ্গল। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। ইয়ং বেঙ্গল বলতে বোঝায় ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গলের মন্ত্রগুরু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ং বেঙ্গলরা তীব্র সমালোচনা মুখর ছিল ধর্মীয় গোলামের ব্যাপারে। আস্তিকতা হোক নাস্তিকতা হোক, কোনো জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা জিজ্ঞাসা ও বিচার, ডিরোজিওর এই মতবাদে বিশ্বাসী শিষ্যরাই ইয়ং বেঙ্গল নামে পরিচিত। ইয়ং বেঙ্গল আত্মপ্রকাশ করে 1831 সালে। ইয়ং বেঙ্গলরা ঘোষণা করেছিল যুক্তি ও মানবাধিকারের দীপ্তবাণী। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1863 সালে। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন আব্দুল লতিফ। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য ছিল মুসলমানদের জীবনের উন্নতি সাধন। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার ফলে সাহিত্যে মুসলমানরা প্রতিষ্ঠা লাভে সক্ষম হয়। বঙ্গে মুসলমান সাহিত্য সমাজ। বঙ্গে মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1911 সালে। বঙ্গে মুসলমান সাহিত্য সমাজের প্রথম সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বঙ্গে মুসলিম সাহিত্য সমাজের পত্রিকা ছিল বঙ্গে মুসলিম সাহিত্য পত্রিকা। বঙ্গ মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মৌলানা আকরাম খাঁ এবং কমরেড মুজাফফর আহমেদ। পৃষ্ঠা 305, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে সূত্রপাত হয় বুদ্ধের মুক্তি আন্দোলন। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের অগ্রদূত কাজী আব্দুল ওদুদ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিক্ষা পত্রিকা। শিক্ষা পত্রিকা প্রকাশিত হয় 1927 সালে। শিক্ষা পত্রিকার স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। একটি শিক্ষা পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো। শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। বাংলা একাডেমি, বাংলা ভাষার বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি।
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3 ডিসেম্বর, যে প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, যে আইনে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় তা বেঙ্গলি একাডেমি অ্যাক্ট 1957। বাংলা একাডেমি শব্দের বানান একাডেমি থেকে, একাডেমি মানে ময় দীর্ঘি থেকে ময় রশ্মি একাডেমি হয় 15 সেপ্টেম্বর 2013 জাতীয় সংসদে পাশের মাধ্যমে। বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে সাহিত্যে। বাংলা একাডেমির বিভাগ হলো 4টি। বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আকরাম খান। বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক শামসুজ্জামান খান। বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকার সংখ্যা 6টি, যথা উত্তরাধিকার, এটা গবেষণামূলক, সৃজনশীল সাহিত্য, এটা এটা মাসিক পত্রিকা। ধানশালিকের দেশ, এটা কিশোর সাহিত্য, এটা ত্রৈমাসিক পত্রিকা। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, এটা বিজ্ঞান বিষয়ক, এটা ষান্মাসিক পত্রিকা। লেখা, এটা মাসিক পত্রিকা। বাংলা একাডেমি জার্নাল, এটা ষান্মাসিক। বাংলা একাডেমি পত্রিকা, এটা গবেষণামূলক, এটা ত্রৈমাসিক পত্রিকা। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। বাংলাপিডিয়া প্রকাশিত হয় 14 খণ্ডে, প্রথম সংস্করণ ছিল 10 খণ্ড। বাংলাপিডিয়া প্রকাশিত হয় 2003 সালে। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া প্রকাশিত হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে। পৃষ্ঠা নম্বর 406, বাংলা গদ্যের অবিস্মরণীয় ব্যক্তিত্ব ও তাদের সাহিত্যকর্ম। মনোয়েল দা আসম্পা সাউ, সাহিত্যকর্ম কৃপাশাস্ত্রের অর্থবেদ। উইলিয়াম কেরি, সাহিত্যকর্ম কথোপকথন ও ইতিহাসমালা, প্রথমটি 1801 সালে, পরেরটি 1812। রাজা রামমোহন রায়, সাহিত্যকর্ম হল বেতান্ত গ্রন্থ 1815 এবং বেতান্ত সার 1815। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্যকর্ম বেতাল পঞ্চবিংশতি 1847, বিদ্যাসাগর চরিত 1891। কালীপ্রসন্ন সিংহ, সাহিত্যকর্ম হুতুম প্যাঁচার নকশা 1862। প্যারিচাঁদ মিত্র, সাহিত্যকর্ম আলালের ঘরে দুলাল 1958। ঈশ্বরচন্দ্র গুপ্ত, সাহিত্যকর্ম রামপ্রসাদ সেন কর্তৃক কালী কীর্তন 1833, নীলকর, আনারস, তপসে মাছ, বাঙালি মেয়ে, কবিতা সংগ্রহ। অক্ষয় কুমার দত্ত, সাহিত্যকর্ম ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় প্রথম খণ্ড 1870, দ্বিতীয় খণ্ড 1883। রামরাম বসু, সাহিত্যকর্ম রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 ও লিপিমালা 1802। দেবেন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যকর্ম তত্ত্ববোধিনী সভা 1840 এবং ব্রাহ্মধর্ম 1850। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, সাহিত্যকর্ম বত্রিশ সিংহাসন 1802, হিতোপদেশ 1808, রাজাবলী 1808 ও প্রবোধ চন্দ্রিকা 1833। মদন মোহন তর্কালঙ্কর, সাহিত্যকর্ম রস তরঙ্গিনী 1834 এবং বাসব দত্তা 1836। চণ্ডীচরণ মুন্সী, সাহিত্যকর্ম তোতা ইতিহাস 1805। বিশেষ পরীক্ষার প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। ইয়ং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। বত্রিশ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? 1926। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কে ছিলেন? কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। পৃষ্ঠা নম্বর 407, পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1955। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি? উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কোন সালে? 1962 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে কোন সাল প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দ। আধুনিকতার লক্ষণ কি? স্বদেশ প্রেম ও মানবতাবাদ। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু। পৃষ্ঠা নম্বর 408, কোন দুজন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর ও রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয় রামমোহন রায়। রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান 1973 সালে। বাংলা উপন্যাস সাহিত্যে অবদানের জন্য আবু ইসহাক কবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
1963 সালে চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে? বীরবল। হুতুমি বাংলা কার রচনাকে বলে? কালীপ্রসন্ন সিংহ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, বাংলা একাডেমি কর্তৃক সম্প্রতি প্রকাশিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? প্রমিত বাংলা। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। পৃষ্ঠা নম্বর 409, পত্রিকা সাময়িকী ও সম্পাদক। অধ্যায় 5, তত্ত্বকণিকা। ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র বেঙ্গল গেজেট ইংরেজি ও সাময়িক পত্রটি জেমস অগাস্টাস হিকি কর্তৃক 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশ করেন শ্রীরামপুরের মিশনারিরা। পত্রিকার নাম দিগদর্শন 1818 সালে। শ্রীরামপুর মিশন থেকে 1818-তে সমাচার দর্পণ নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের হয়, যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্কসম্যান। বাংলাদেশের প্রতিষ্ঠায় সর্বপ্রথম প্রকাশিত পত্রিকা বেঙ্গল গেজেটের সম্পাদক গঙ্গাকিশোর ভট্টাচার্য। উল্লেখযোগ্য পত্রিকা সাময়িকী ও সম্পাদক বেঙ্গল গেজেট, প্রকাশিত হয় 1780, সম্পাদক জেমস অগাস্টাস হিকি। দিগদর্শন 1818 সাল, সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ 1818, সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। বেঙ্গল গেজেট 1818, সম্পাদক গঙ্গাকিশোর ভট্টাচার্য। ব্রাহ্মণ সেবতী 1821, সম্পাদক রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী 1821, সম্পাদক রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। মিরাত উল আখবার 1822, সম্পাদক রাজা রামমোহন রায়। সমাচার চন্দ্রিকা 1822, সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গদূত 1829, সম্পাদক নীলমণি হালদার। সংবাদ প্রভাকর 1831, সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। জ্ঞানান্বেষণ 1831, সম্পাদক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। সমাচার সভা রাজেন্দ্র 1831, সম্পাদক শেখ আলিমুল্লাহ। সংবাদ রত্নাবলী 1832, সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধনী 1843, সম্পাদক অক্ষয় কুমার দত্ত। রংপুর বার্তা বহ 1847, সম্পাদক গুরুচরণ রায়। পৃষ্ঠা নম্বর 410, সর্বশুভকরী পত্রিকা। সর্বশুভকরী পত্রিকা 1850, সম্পাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাষণ্ড কিরণ 1846, সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। এডুকেশন গেজেট 1846, রঙ্গুলাল বন্দ্যোপাধ্যায়। সংবাদ সাধুরঞ্জন 1850, ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ রসসাগর 1850, রঙ্গুলাল বন্দ্যোপাধ্যায়। বিবিধার্থ সংগ্রহ 1851, রাজেন্দ্রলাল মিত্র। সাপ্তাহিক বার্তাবহ 1853, রঙ্গুলাল বন্দ্যোপাধ্যায়। মাসিক পত্রিকা 1854, প্যারিচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার। পূর্ণিমা 1859, বিহারীলাল চক্রবর্তী। ঢাকা প্রকাশ 1861, কৃষ্ণচন্দ্র মজুমদার। গ্রাম বার্তা প্রকাশিকা 1863, কাঙ্গাল হরিনাথ মজুমদার। সাহিত্য সংক্রান্ত 1863, বিহারীলাল চক্রবর্তী। আর্য দর্শন 1863, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। অমৃতবাজার পত্রিকা 1868, বসন্ত কুমার ঘোষ ও শিশির কুমার ঘোষ। সুবোধ স্বাধীনী 1870, কালীপ্রসন্ন ঘোষ। বঙ্গদর্শন 1872, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজিজের নেহার 1874, মীর মোশাররফ হোসেন। বান্ধব 1874, কালীপ্রসন্ন ঘোষ। সংবাদ রত্নাবলী, এটার সাল দেওয়া নেই, সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ভারতী 1877, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ইসলাম 1885, মুন্সী মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ। ঝলক 1885, জ্ঞানদানন্দিনী দেবী। সুধাকর 1894, শেখ আব্দুর রহিম। সাহিত্য 1890, সুরেশচন্দ্র সমাজপতি। সাধনা 1891, রবীন্দ্রনাথ ঠাকুর। মিহির, এটা মাসিক পত্রিকা, 1892, শেখ আব্দুর রহিম। হাফেজ 1896, শেখ আব্দুর রহিম। কোহিনুর 1898, মোহাম্মদ রওশন আলী। লহরী 1900, মোজামেল হক। প্রবাসী 1901, রামানন্দ চট্টোপাধ্যায়। নবনূর 1903, সৈয়দ এমদাদ আলী। মাসিক মোহাম্মদী 1903, মোহাম্মদ আকরাম খাঁ। বাসনা 1908, শেখ ফজলুল করিম। সবুজ পত্র 1914, প্রমোদ চৌধুরী। আল ইসলাম, এটা মাসিক পত্রিকা, 1915, মোহাম্মদ আকরাম খাঁ। সওগাত 1918, মোহাম্মদ নাসিরুদ্দিন। মুসলিম ভারত 1920, মোজাম্মেল হক। আঙুল, এটা কিশোর পত্রিকা, আঙুর এটা কিশোর পত্রিকা, 1920, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দৈনিক সেবক 1921, মোহাম্মদ আকরাম খাঁ। ধূমকেতু 1922, কাজী নজরুল ইসলাম। কল্লোল 1923, দীনেশ রঞ্জন দাস। পৃষ্ঠা 411, মুসলিম জগৎ 1923, খান মোহাম্মদ মুহিউদ্দিন। সাপ্তাহিক মুসলিম জগৎ 1925, আবুল কালাম শামসুদ্দিন। লাঙ্গল 1925, কাজী নজরুল ইসলাম। কালীয় কলম, এটা মাসিক পত্রিকা, 1926,
প্রেমেন্দ্র মিত্র। প্রগতি 1927 বুদ্ধদেব বসু ও অজিত দত্ত। শিক্ষা প্রথম বছর 1927 আবুল হোসেন। শিক্ষা দ্বিতীয় ও তৃতীয় বছর 1927 কাজী মোতাহার হোসেন। বেদুইন 1927 আশরাফ আলী খান। পরিচয় 1931 বিষ্ণু দে। দৈনিক আজাদ 1935 মোহাম্মদ আকরাম খান। চতুরঙ্গ 1939 হুমায়ুন কবির। দৈনিক নবযুগ 1941 কাজী নজরুল ইসলাম। প্রতিরোধ এটা পাক্ষিক পত্রিকা 1942 রণেশ দাশগুপ্ত। সাহিত্যপত্র 1942 বিষ্ণু দে। কবিতা 1945 বুদ্ধদেব বসু। বেগম 1949 নূরজাহান বেগম। ইনসাফ 1950 মহিউদ্দিন। সমকাল 1954 সিকান্দার আবু জাফর। মাহেন 1949 আব্দুল কাদির। অরুণোদয় এটা মাসিক পত্রিকা 1956 রেভারেল্ড লাল বিহারী দে। জেহাদ 1962 আবুল কালাম শামসুদ্দিন। জ্ঞানাঙ্কুর 1909 বঙ্গাব্দ। 1209 বঙ্গাব্দ শ্রীকৃষ্ণ দাস। অবোধ বন্ধু 1275 বঙ্গাব্দ বিহারীলাল চক্রবর্তী। পরিষদ 1305 থেকে 10 বঙ্গাব্দ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়তী 1337 বঙ্গাব্দ আব্দুল কাদির। এখন যেগুলো পড়বে এগুলোর সাল দেওয়া নেই। সংলাপ আবুল হোসেন। সৈনিক শাহেদ আলী। গুলিস্তান এস ওয়াজেদ আলী। সাম্যবাদী খান মোহাম্মদ মইনুদ্দিন। বিচিত্রা ফজল শাহাবুদ্দিন। কবিতাপত্র ফজল শাহাবুদ্দিন। কবিকণ্ঠ ফজল শাহাবুদ্দিন। বঙ্গদর্শন নবপর্যায় মহিতলাল মজুমদার। সন্দেশ সুকুমার রায়। সাহিত্য পত্রিকা মোহাম্মদ আব্দুল হাই। রিফর্মার প্রসন্ন কুমার ঠাকুর। হিন্দু ইন্টেলিজেন্স কালীপ্রসন্ন ঘোষ। সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। বাংলা সাহিত্য পত্রিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। সাহিত্যিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। উত্তরাধিকার বাংলা একাডেমি। লেখা বাংলা একাডেমি। প্রশ্ন নম্বর 412 বিশেষ পরীক্ষার প্রশ্ন। তত্ত্বাবধায়ী পত্রিকার সম্পাদক কে? অক্ষয় কুমার দত্ত। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। বাংলা সাহিত্যের কথারীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজ পত্র। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? দিকদর্শন। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? শেখ আব্দুর রহিম। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্রান্তি। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা? সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সমকাল। পৃষ্ঠা 413 সওগাত পত্রিকার সম্পাদক কে? মোহাম্মদ নাসির উদ্দিন। তত্ত্বাবধানী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। বাংলা একাডেমি প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন কে? মোজাম্মেল হক। পৃষ্ঠা 414 ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদন করতেন তার নাম? বাসন্তিকা। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1829 সালে। সবুজপত্র বাংলা সাহিত্য কোন ভাষাতে প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে? চলিত ভাষা। সবুজপত্র সম্পাদনা করেন কে? প্রমোদ চৌধুরী। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল 1818 খ্রিস্টাব্দ। শেখ আব্দুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম? কোহিনুর। নিচের কোনটি একটি পত্রিকার নাম? সবুজপত্র। সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় 1914 সালে। শ্রীরামপুর মিশনারিদের চেষ্টা কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? সমাচার দর্পণ। কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা তত্ত্ব ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? সুধাকর। শের বাংলাতে ফজলুল হকের পরিচালনায় দৈনিক নবযুগ পত্রিকা 1941 সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকাটি হলো আঙুর। পৃষ্ঠা 315 মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল শিখা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন? ধূমকেতু। কোন সাময়িক পত্রিকাটি বেশ প্রভাবশালী হয়েছিল? সমকাল। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? হুমায়ুন কবির। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1948 সালে। মাসিক সওগাত পত্রিকাটি ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1918 সালে। সমকাল পত্রিকা প্রকাশিত হয় ঢাকা থেকে। থিয়েটার পত্রিকার সম্পাদক কে? রামেন্দু মজুমদার।
নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে পত্রিকাটির প্রকাশক ছিলেন ডাক্তার লুৎফর রহমান। নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল? প্রগতি। ভারতীয় পত্রিকা কে সম্পাদন করতেন? স্বর্ণকুমারী দেবী। সবুজ পত্র পত্রিকাটি প্রকাশিত হয় 1914 সালে। পৃষ্ঠা নম্বর 416। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। বাংলা মাসের প্রথম সাময়িকী হলো দিকদর্শন। শিক্ষা পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? মুসলিম সাহিত্য সমাজ। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন। হৈমন্তী গ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সবুজ পত্র। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। সবুজ পত্র সম্পাদনা করেন কে? প্রমোদ চৌধুরী। পৃষ্ঠ নম্বর 417। অধ্যায় 6, উপন্যাস তত্ত্বকণিকা। লেখকের জীবন দর্শন ও জীবনানুভূমিকে বাস্তব কাহিনী অবলম্বনে শিল্পকর্মের রূপায়ণী উপন্যাস।